উপলক্ষে যে আপনারা এখানে এসেছেন, এটা কিসের জন্য? আমরা এসেছি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা, আমরা এখানে এসেছি তার কারণ আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন, আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, এখানে কোনো ধর্ম পরো আমরা করি না, আমরা সর্ব ধর্মে বিশ্বাসী, আমরা বাঙালি, আমাদের একটা আলাদা সংস্কৃতি আছে, আর আমাদের সংস্কৃতি আমাদের শিখিয়েছে যে দুর্গা পূজা কালী পূজা ধর্ম নিজে, কিন্তু ধর্ম সংক্রান্ত যে কোনো উৎসব সেটা আপামর বাংলার সমাজের আপামর সমস্ত মানুষ, যে আমরা যে যে ধর্মেই করি না কেন পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যেমন একসাথে দুর্গা পূজা কালী পূজা পালন করি, একসাথে ঈদ পালন করি, তেমনি আমরা বড়দিন পালন করি, আর বড়দিন পালন করতে এবছর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেশি নিয়েছি গঙ্গারাম করে আবার।